আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞানের মজুরীয় বেতন বিবরণী সংক্রান্ত চট্টগ্রাম বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে আমি এই চ্যানেলে নিয়মিত অনলাইন ক্লাস আপলোড করে থাকি, তাই আমার ক্লাসগুলি পাওয়ার জন্য তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অন করে রাখো, তাহলে আমি ক্লাস আপলোড দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। চলো শুরু করি আজকের আলোচনা। তো এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি, ময়নামতি কোম্পানি লিমিটেড এর হিসাব শাখার দুইজন কর্মকর্তা জুন মাসের তথ্যাবলী ছিল নিম্নরূপ। ফাহিম এবং রিফাত দুইজন হচ্ছে এই বিশেষ করে তাদের কর্মকর্তা, সেই দুইজনের বেতন সংক্রান্ত তথ্যাবলী ছিল এই। এর পরিপ্রেক্ষিতে আমাদের প্রশ্নে কী বলেছে লক্ষ্য করি। প্রশ্নে বলেছে আমাদের এই ক নম্বরে বলেছে, বিনা বেতনে ছুটি বাবদ কর্তনের পরিমাণ নির্ণয় করো। বিনা বেতনে ছুটি বাবদ কর্তনের পরিমাণ নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাই উক্ত মাসে ফাহিমা দুই দিন, রিফাত পাঁচ দিন বিনা বেতনে ছুটি কাটিয়েছেন। তাহলে বিনা বেতনে যে ছুটি কাটিয়েছেন তার জন্য আমাদের সেটা কর্তন হিসেবে গণ্য হবে। তো সেজন্য আমাদের এই যদি আমরা ক নম্বরের সমাধান করতে চাই, তো এইভাবে শখের মাধ্যমেও করতে পারি, আবার শখ ছাড়াও করা যায়। যদি আমরা শখের মাধ্যমে করতে পারি তাহলে আমাদের এইভাবে শখ অঙ্কন করতে পারি, বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা, বিনা বেতনে ছুটি বাবদ কর্তনের পরিমাণ নির্ণয়। আর উপরে আমরা এই মূল বেতনটা লিখে রাখলাম, সাথে নিচে যে লাইনটা ছিল ফাহিমা দুই দিন, রিফাত পাঁচ দিন বিনা বেতনে ছুটি কাটিয়েছেন, সেই লাইনটাও লিখে রাখলাম, যাতে আমরা এই মূল মজুরির উপর ভিত্তি করে দুই দিন হিসেব করতে পারি। তো এখন কীভাবে নির্ণয় করবো লক্ষ্য করি। প্রথমে লিখব ফাহিম। ফাহিম কয়দিন ছুটি ভোগ করেছে? দুই দিন। তো আমরা জানি যে তিরিশ দিনে এক মাস, তাহলে আমরা এই যে ফাহিমের বেতন ছিল 18,000, এই 18,000কে 30 দিয়ে ভাগ করে যদি দুই দিয়ে গুণ করি, তাহলে আমরা এই যে লক্ষ্য করি দেখাই দিলাম আমি, এই 18,000কে 30 দিয়ে ভাগ, কারণ 30 দিনে এক মাস, আর যেহেতু দুই দিন তাই দুই দিয়ে গুণ। তাহলে এইটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 1,200 টাকা। এরপরে আসি রিফাত। তো রিফাতের কত হবে? রিফাতের মূল বেতন ছিল 16,000, তাহলে এই 16,000কে 30 দিয়ে ভাগ করব, তাহলে একদিনের বেতন হবে। আর রিফাতের ছিল পাঁচ দিন, তাহলে রিফাতের বের করব এই যে 16,000 ভাগ 30 গুণ পাঁচ, 16,000 হচ্ছে মূল বেতন, 30 হচ্ছে দিন, 30 দিনে এক মাস, আর যেহেতু পাঁচ দিন ছুটি পাবে, ছুটি বাবদ কর্তন হবে, পাঁচ দিয়ে গুণ। তাহলে এটা যদি আমরা হিসেব করি তাহলে হবে 2,667 টাকা। এইবার আমরা এই দুটো যোগ করে শেষের ঘরে টাকা লিখে ডাবল দাগ দিয়ে আমরা এখানে লিখতে পারি যে মোট বিনা বেতনে কর্তনের পরিমাণ এত টাকা, এই কথাটা আমরা লিখে দিতে পারি। তো এইভাবে আমরা বিনা বেতনে কর্তন নির্ণয় করতে পারি। বিষয়টি আমি আরেকবার বলছি, মূল যে বেতন ছিল এই বেতনকে 30 দিয়ে ভাগ করে দুই দিয়ে গুণ, আবার রিফাতের যে মূল বেতন ছিল এটাকে 30 দিয়ে ভাগ করে পাঁচ দিয়ে গুণ, একদম সহজ, বিষয়টি মনে রাখব। অন্যদিকে যে বাড়ি ভাড়া ভাতা ছিল এটা এখানে আসবে না, আমি এই উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসেছি যার কারণে ওই লাইনটা এখানে লেখা আছে, কিন্তু ওইটা এখানে আসবে না। উত্তর মূলত আমাদের এই নিচের অংশটুকু, উপরেরটুকু উদ্দীপকের আংশিক নিয়ে এসেছি আমি বোঝানোর জন্য। তো আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের খ নম্বরে বলেছিল জুন মাসে প্রতিষ্ঠানের বেতন বিবরণী প্রস্তুত করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বেতন বিবরণী আমি পূর্বের ক্লাসেও দেখিয়েছিলাম, আবারও বলছি, বেতন বিবরণী হচ্ছে যে বিবরণীতে বেতন লিপিবদ্ধ করা হয়, উপার্জন এবং কর্তন সমূহ বেতন সংক্রান্ত, তাকে বেতন বিবরণী বলে। এখন উপার্জন কি? উপার্জন হচ্ছে কর্মীদের এইখানে যে বেতনগুলি আছে, মূল বেতন, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, মহার্ঘ ভাতা, এই চারটা, উপরে যে চারটা আছে এই চারটা হচ্ছে উপার্জন। আর নিচে আছে কর্তন, ভবিষ্যৎ তহবিলে কর্তন, অগ্রিম কর্তন, যৌথ বিমা কর্তন, আর একটা আছে বিনা বেতনে ছুটি কর্তন। তাহলে এই অঙ্কে চারটা উপার্জন, চারটা কর্তন আছে।
আমরা যখন বেতন বিবরণী প্রস্তুত করব তখন কিন্তু আমাদের একটু দেখতে হবে কয়টা উপার্জন আছে কয়টা কর্তন আছে, কেননা উপার্জন সমূহ এবং কর্তন সমূহ আলাদাভাবে নির্ণয় করে যোগ করে দুইটার পার্থক্যের মাধ্যমে নিট বেতন নির্ণয় করতে হয়। তো এবার আমরা এই তথ্যের আলোকে খ নম্বরের সমাধানের চেষ্টা করি বেতন বিবরণী প্রস্তুত। তো বেতন বিবরণী প্রস্তুত করার জন্য আমি এই যে উদ্দীপকের অংশটা এখানে নিয়ে এসে রাখলাম, এর নিচে আমরা বেতন বিবরণী প্রস্তুত করব। তো প্রথমে আমরা লিখব ময়নামতি লিমিটেড এর বেতন বিবরণী, বাম দিকে লিখব বিভাগ, ডান দিকে লিখব মাস জুন সাল 2018। এরপর আমরা শক অঙ্কন করব। তো শকটা দেখে তোমাদের কঠিন মনে হতে পারে যে এই এই শক কীভাবে অঙ্কন করব, তাই না? একটি বিষয় বলি, সেটি হচ্ছে আমরা যদি এটি বারবার প্র্যাকটিস করি তাহলে কিন্তু অনেক সহজ। তো লক্ষ্য করি একটু কীভাবে আমি শকটা অঙ্কন করলাম। ক্রমিক নাম বা শ্রমিকের নাম এই দিকে দুইটা, আর ওই দিকে নিট প্রদেয় বেতন, এই তিনটা আলাদা আলাদা রেখেছি। আমি আলাদা কালার করে রেখেছি, তোমাদের কালার করার দরকার নেই, তোমরা সাদা পেজেই করবে, সমস্যা নেই। আমি বোঝানোর জন্য আলাদা কালার করে রেখেছি। মাঝখানের যে অংশটা থাকবে দুইটি অংশে ভাগ করব, উপার্জন সমূহ কর্তন সমূহ। এখন উপার্জন কয়টা হবে কর্তন কয়টা হবে আমাদের অঙ্ক দেখে বুঝে নিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে হতে পারে যে আমরা কোনগুলি উপার্জন কোনগুলি কর্তন এগুলি কীভাবে বুঝব। আমি বিশেষ করে এই এক নাম্বার না দুই নাম্বার ক্লাসে আমি বেতন বিবরণীর প্রস্তুত করার নিয়ম নিয়ে যখন আলোচনা করেছি তখন কিন্তু এই কোনগুলি উপার্জন এবং কোনগুলি কর্তন সেগুলি আলোচনা করেছি। আশা করি সেই ক্লাসটি যদি তোমরা দেখো তাহলে আমাদের উপার্জন সমূহ কোনগুলি এবং কর্তন সমূহ কোনগুলি সেগুলি সম্পর্কে ধারণা পাবো। তো যাই হোক, এই অঙ্কের লক্ষ্য করি উপার্জন আছে, মূল বেতন উপার্জন, বাড়ি ভাড়া উপার্জন, চিকিৎসা ভাতা উপার্জন, মহার্ঘ ভাতা উপার্জন, চারটা উপার্জন। তাহলে আমরা এখানে লিখব মূল বেতন, এই যে উপার্জন সমূহের মধ্যে মূল বেতন, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং এই মহার্ঘ ভাতা, চারটার মোট একটা, তাহলে মোট হবে পাঁচটা। অর্থাৎ যতটি উপার্জন থাকবে তার চেয়ে একটি মোটের জন্য অতিরিক্ত। তো এবার আমরা দেখব কর্তন সমূহ কয়টা ঘর হবে। কর্তন সমূহ হবে এই অঙ্কে এই যে ভবিষ্যৎ তহবিলে কর্তন, অগ্রিম বেতন কর্তন, বিনা বিমা যৌথ বিমা কর্তন এবং ছুটি বাবদ কর্তন। চারটা কর্তনের ঘর আছে, চারটার মোট দিয়ে হবে পাঁচটা। এই যে এক দুই তিন চার আর মোট দিয়ে পাঁচটা, সেজন্য আমরা লিখেছি ভবিষ্যৎ তহবিল কর্তন, অগ্রিম বেতন, যৌথ বিমা এবং শেষে হবে বিনা বেতনে ছুটি। তারপরে মোট হবে, আর এই মোট উপার্জন থেকে মোট কর্তন বিয়োগ করে নিট প্রদেয় মজুরিতে লিখব। তো তোমরা যদি মাঝে মধ্যে এই শকটা অঙ্কন করার মাধ্যমে অঙ্ক করো তাহলে কিন্তু বেতন বিবরণী বা মজুরি বিবরণীর অঙ্ক সহজেই সমাধান করতে পারবে। প্র্যাকটিস না করলে কিন্তু মনে থাকবে না। এবার আমরা টাকা লিখব। টাকা লেখার পূর্বে এখানে সিরিয়াল নাম্বার দিব, কয়জন আছে, দুইজন, এক দুই, দুইজন এখানে সিরিয়াল দিব। নাম লিখব ফাহিম, শ্রমিকের নামের কাছে ফাহিম, এবং রিফাত নাম লিখলাম। এরপরে মূল মজুরি লিখব বা মূল বেতন লিখব। মূল বেতন কার কত টাকা, ফাহিমের হচ্ছে 18,000 টাকা আর রিফাতের হচ্ছে 16,000 টাকা। বাড়ি ভাড়া ভাতা, বাড়ি ভাড়া ভাতা বলেছে মূল বেতনের 50%, তাহলে 18,000 টাকার 50% হিসেব করলে হয় 9,000 আর 16,000 টাকার 50% হিসেব করলে হয় 8,000, অর্ধেক, 50% মানে অর্ধেক। চিকিৎসা ভাতা, চিকিৎসা ভাতা এখানে টাকা দেওয়া আছে 1500, তো আমরা টাকা লিখে দেবো এই 1500 টাকা এবং এই 1500 টাকা। এরপরে মহার্ঘ ভাতা, তো মহার্ঘ ভাতা পার্সেন্টেজ দেওয়া আছে এখানে 20%। তো এই ক্ষেত্রে একটি বিষয় তোমাদের আরেকবার বলছি, সেটি হচ্ছে আমি পূর্বের ক্লাসেও বলেছি মহার্ঘ ভাতা হচ্ছে জিনিসপত্রের দাম বাড়ার কারণে অনেক সময় অতিরিক্ত দেয়া বেতন দেওয়া হয় কর্মকর্তা কর্মচারীদের, যাকে মহার্ঘ ভাতা বলে। মহার্ঘ ভাতার আর এক নাম দুর্মূল্য ভাতা, বিষয়টি মনে রাখব। তো এবার আমরা মহার্ঘ ভাতা কত পার্সেন্ট, 20%, তাহলে এই 18,000 টাকার 20% 3,600 টাকা, 16,000 টাকার 20% 3,200 টাকা। এই যে চারটে উপার্জন লিখলাম, এবার এই চারটা যোগ করে এই ঘরে লিখব টাকা। শক অঙ্কন করতে পারলে কিন্তু এই অঙ্ক করতে খুব ভালো লাগবে, ছকটা ভালো করে অঙ্কন করে শিখতে হবে। এবার এই চারটা যোগ করে এখানে টাকা লিখব, ক্যালকুলেটর ব্যবহার করে করব, এবং এই চারটা যোগ করে এখানে টাকা লিখব।
এই হচ্ছে আমাদের উপার্জন সমূহ। এবার কর্তন সমূহ, কর্তন সমূহ বলেছে ভবিষ্যৎ তহবিলে কর্তন মূল বেতনের পার্সেন্টেজ 10%। কত পার্সেন্ট? 10%। তাহলে এই 18,000 টাকা 10% হিসেব করলে হবে 1,800 টাকা, এবং 16,000 টাকার উপর 10% হিসেব করলে হবে 1,600 টাকা। এরপর আসে অগ্রিম কর্তন। অগ্রিম কর্তনে সরাসরি টাকা দেয়া আছে 400 এবং 1,000। তাহলে ফাইম হচ্ছে এই 400 টাকা এবং রিফাত হচ্ছে এই 1,000 টাকা। এরপরে যৌথ বিমা। যৌথ বিমাতেও কিন্তু এই যে টাকার পরিমাণ উল্লেখ আছে 100 টাকা 100 টাকা, তাহলে যৌথ বিমাতে এই 100 টাকা এবং এ নিচেও 100 টাকা। বিষয়টি আরেকবার লক্ষ্য করি, আমরা উপার্জন সমূহ লিখেছি, যোগ করে এখানে লিখেছি, কর্তন সমূহ লিখলাম, আর একটা বিনা বেতনে ছুটি আছে। তো বিনা বেতনে ছুটি এখানে আছে 4, 2 দিন আর 5 দিন, তো কত টাকা হবে, তাই না? আমরা কিন্তু ক নাম্বারে বের করেছিলাম, মনে আছে? বিনা বেতনে ছুটি কীভাবে বের করেছিলাম? ফাইমের এই 18,000কে 30 দিয়ে ভাগ করে, 30 দিনে 1 মাস, তাই 18,000কে 30 দিয়ে ভাগ করলে 1 দিন হবে। সেই 1 দিনকে টাকা দিয়ে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এই 1,200 হবে। আর নিচেরটা যদি অনুরূপভাবে আমরা এই রিফাতে 16,000কে আবার 30 দিয়ে ভাগ করে 5 দিয়ে গুণ করি তাহলে এই টাকাটা হবে। ক নাম্বারে আমি এই বিনা বেতনের ছুটি বাবদ কীভাবে নির্ণয় করতে হয় দেখিয়েছি। এবার আমরা মোট কর্তনে টাকা লিখব। মোট কর্তনে 1, 2, 3, 4, এই 4টা যোগ করে এখানে টাকা লিখব, এই 4টা যোগ করে এখানে টাকা লিখব। লক্ষ্য করি, মোট উপার্জন পেলাম, মোট কর্তন পেলাম। এবারে মোট উপার্জন থেকে মোট কর্তন বিয়োগ করে আমরা এইখানে টাকা লিখব, যাকে বলা হবে নিট প্রদেয় বেতন। এই মোট থেকে এই মোট বিয়োগ করে, মোট উপার্জন থেকে মোট কর্তন বিয়োগ করে এইখানে টাকা লিখব, যাকে বলা হবে নিট বেতন। এইভাবে আমরা এই বেতন হিসাবভুক্ত করতে পারি, বেতন বিবরণী প্রস্তুত করার মাধ্যমে। প্রথমে আমরা উপার্জন সমূহ লিখব, যোগ করে মোট উপার্জন হবে, কর্তন সমূহ লিখব, যোগ করে মোট কর্তন হবে। তাহলে এই মোট থেকে এই মোট বিয়োগ করে শেষে টাকা হবে, যাকে বলা হবে নিট প্রদেয় বেতন। সবার শেষে আমরা মোট নির্ণয় করব, সবগুলো যোগ করব। এখন তোমাদের মনে হতে পারে, স্যার এই নিচের মোটটাকে নির্ণয় করা বাধ্যতামূলক? হ্যাঁ, মোটটা নির্ণয় না করলে তুমি যখন গ নাম্বারে জাবেদা প্রস্তুত করবে তখন কিন্তু জাবেদা করতে সমস্যা হবে যদি এই মোটটা না নির্ণয় করো। কেননা আমরা জাবেদা করার সময় এই মোটের টাকা দেখে জাবেদা করব, মোটে যে টাকা লিখব সেটা দেখে কিন্তু জাবেদা করব। সেজন্য এখন আমরা মোট নির্ণয় করব। তো লক্ষ্য করি, মূল বেতন যোগ করে এইখানে লিখব, এটা যোগ করে এইখানে লিখব, আমি একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য। এটা যোগ করে এখানে লিখব, এটা যোগ করে এখানে লিখব, এই দুটো যোগ করে এখানে লিখব, এই সবগুলো আমরা যোগ করে নিচে নামাই দিব। আমি একটু দ্রুত বললাম সময় সেভ করার জন্য, নিচে নিচে যোগ করে নামাই দিব সব। তারপরে নিচে ডাবল দাগ দিব। এইভাবে আমরা বেতন বিবরণী প্রস্তুত করতে পারি, আশা করি এখন তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার সে আমরা উদ্দীপকে ফিরে এসেছি। উদ্দীপকের গ নাম্বারে বলেছিল প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও, অর্থাৎ এই বেতন সংক্রান্ত যে আমরা হিসেব করলাম, সেই হিসেব করে যে টাকা পেলাম সেগুলো নিয়ে জাবেদা করব। তো জাবেদা আমি পূর্বের ক্লাসেও দেখিয়েছিলাম, 4টা জাবেদা হবে এই অঙ্কে, যেহেতু ভবিষ্যৎ তহবিল আছে 4টা জাবেদা হবে। সেই 4টা জাবেদা কী কী আমরা এখন দেখার চেষ্টা করব। তো এই যে লক্ষ্য করি, আমরা কিন্তু জাবেদা কীভাবে করব, ভালো করে লক্ষ্য করি। আমরা যে খ নাম্বারে বেতন বিবরণী করেছিলাম সেটা আমি কাট করে এখানে নিয়ে এসে রেখেছি উপরে ছোট করে। এই বেতন বিবরণী দেখে কিন্তু আমরা জাবেদা করব। আমি আবারও বলি, আমরা খ নাম্বারে যে বেতন বিবরণী করেছি সেই বেতন বিবরণীর টাকা নিয়ে জাবেদা করব। কিভাবে? তো জাবেদার শখ আমরা অঙ্কন করব। উত্তর মূলত এখান থেকে শুরু হয়ে যে ময়নামতি এর হিসাব বইতে জাবেদা, জাবেদার শখ আমরা তো অঙ্কন করতে পারি। এখানে লিখব 2018 জুন 30। জুন 30 লেখার পরে আমরা প্রথম জাবেদাটি কী হবে, পূর্বের ক্লাস যারা দেখেছো তারা পারো। আমাদের এখানে মোট 4টা জাবেদা হবে। তো প্রথম জাবেদাটা হবে বেতন হিসাব ডেবিট প্রদেয় বেতন ক্রেডিট, অর্থাৎ মোট যে বেতন হয়েছে আমাদের, এই যে
উপার্জন সমূহ মোট যোগ করে যে টাকাটা পেয়েছি 60,800 টাকা, এটা নিয়ে আমরা প্রথম জাবেদা করব। আমি আবারও বলি, উপার্জন সমূহের মোট যে টাকাটা পেয়েছি 60,800 টাকা, এটা নিয়ে আমরা প্রথম জাবেদা করব। প্রথম জাবেদাটা হবে বেতন হিসাব ডেবিট, আর এই টাকা লিখব 60,800 টাকা, এবং প্রদেয় বেতন হিসাব ক্রেডিট, টাকা লিখব এই 60,800 টাকা। ব্যাখ্যা লিখব অনুমোদিত বেতন বা মোট বেতন হিসাবভুক্ত করা হলো, মোট প্রদেয় বেতন হিসাবভুক্ত করা হলো। এখন তোমাদের মনে হতে পারে এখানে প্রদেয় বেতন ক্রেডিট হলো কেন? বেতন সাধারণত ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, সেজন্য বেতন হিসাব ডেবিট। আর এই বেতনের টাকাটা তো সম্পূর্ণ দিতে হবে, যেহেতু দিতে হবে সেই জন্য প্রদেয় হিসেবে গণ্য হবে। প্রদেয় বেতন দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, টাকা হবে কিন্তু এই যে উপার্জনের 60,800 টাকা। এরপরে আমরা এখানে একটি দাগ দিব, দাগ দেওয়ার পরে দ্বিতীয় জাবেদাটি করব। তো দ্বিতীয় জাবেদাটি করার সময় আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, দ্বিতীয় জাবেদায় কিন্তু আমাদের একটা ডেবিট আর অনেকগুলি ক্রেডিট হবে। লক্ষ্য করি, ডেবিট হবে কোনটা? ডেবিট হবে এই যে প্রদেয় বেতন হিসাব ডেবিট, প্রথম জাবেদায় যেটি ক্রেডিট করেছিলাম সেটা ডেবিট হবে। আবারও বলি, প্রথম জাবেদায় এই যে প্রদেয় বেতন হিসাব ক্রেডিট করেছিলাম ওইটা ডেবিট হবে। আর ক্রেডিট হবে কয়টা? ক্রেডিট হবে এখানে পাঁচটা ক্রেডিট হবে। তোমাদের মনে হতে পারে পাঁচটা ক্রেডিট সেটি আবার কেমন কথা? লক্ষ্য করি, কর্তন কয়টা আছে? কর্তন আছে এই যে ভবিষ্যৎ তহবিল কর্তন, অগ্রিম কর্তন, যৌথ বিমা কর্তন, বিমা বিনা বেতনে ছুটি কর্তন, আরে নিট টাকাটা নিয়ে একটা হবে। আবারও বলি, ক্রেডিট দিকে এখানে যতটি কর্তন আছে ততটি হবে, চারটা কর্তন ছিল চারটা কর্তন হবে, সাথে আবার একটা ওই আমাদের এই যে নিট প্রদেয় মজুরি হবে, তাহলে মোট হচ্ছে পাঁচটা, চারটা কর্তন, একটা হচ্ছে নিট প্রদেয় মজুরি বা বেতন। তো লক্ষ্য করি ভালো করে, কর্তন কী কী আছে? সবগুলি ক্রেডিট হবে, এই যে ভবিষ্যৎ তহবিল ক্রেডিট, অগ্রিম কর্তন বা অগ্রিম বেতন হিসাব ক্রেডিট, যৌথ বিমা হিসাব ক্রেডিট, টাকা লিখবো কোথায়? এই ডেবিটে 60,000 টাকা লিখে নেব। এরপরে আমাদের যৌথ বিমা হিসাব ক্রেডিট, তারপরে আরেকটা ছিল বিনা বেতনে কর্তন হিসাব ক্রেডিট। বিষয়টি আরেকবার বলছি, প্রদেয় বেতন হিসাব ডেবিট, প্রথমে যেটি ক্রেডিট করেছিলাম 60,800 টাকা ওই টাকা সহ প্রথমে যেটি ক্রেডিট করেছিলাম ওইটা ডেবিট। আর ক্রেডিট হবে এখানে পাঁচটা, চারটা কর্তন এবং একটা হচ্ছে এ নিট মজুরি। সেজন্য আমরা এই যে যতটি কর্তন ছিল 1, 2, 3, 4 সেই চারটা আমরা ক্রেডিট করেছি। আরেকটা হবে এ নিট মজুরি নিট প্রদেয় বেতন ক্রেডিট, নিট প্রদেয় বেতন ক্রেডিট বা নিট প্রদেয় ভাউচার ক্রেডিট বা প্রদেয় ভাউচার হিসাব ক্রেডিট দেওয়া উত্তম হবে। এবার আমরা টাকা লিখব, ভালো করে লক্ষ্য করি, ভবিষ্যৎ তহবিলের টাকা লিখব। এই যে ভবিষ্যৎ তহবিলের মোট যোগফল 3,400 টাকা, অগ্রিম বেতনের টাকা লিখব, এই যে অগ্রিমের যোগফল 1,400 টাকা, যৌথ বিমার টাকা লিখব ক্রেডিট দিকে, এই যে যৌথ বিমার যোগফল 200 টাকা, বিনা বেতনের ছুটিতে টাকা লিখব, এই যে বিনা বেতনের ছুটির যোগফল 3,867 টাকা। এবার প্রদেয় ভাউচারে টাকা লিখব, এই নিট টাকাটা 51,933 টাকা, এইটা এখানে লিখব। আবারও বলি, প্রদেয় ভাউচার হিসেবে টাকা লিখব, এই নিট টাকাটা, নিট টাকা। তো এইভাবে আমরা দুই নম্বর জাবেদাটা করতে পারি। ব্যাখ্যা লিখব, নিট বেতন এবং বিবিধ কর্তন সমূহ হিসাবভুক্ত করা হলো, এইটা হচ্ছে নিট বেতন এবং কর্তন সমূহ আমরা এখানে হিসাবভুক্ত করলাম। তারপরে আমরা এখানে একটি দাগ দিব, দাগ দেওয়ার পরে আমাদের এই শখ থেকে জাবেদা করা শেষ। এখন আমরা এই যে দুই নম্বর জাবেদা করেছি, এই দুই নম্বর জাবেদাতে দুইটা আইটেম লিখেছি, একটি হচ্ছে ভবিষ্যৎ তহবিল হিসাব ক্রেডিট, আরেকটি হচ্ছে প্রদেয় ভাউচার হিসাব ক্রেডিট। এই দুইটা নিয়ে আরও দুইটা জাবেদা হবে। আমি আবারও বলি, এই যে দুই নম্বর জাবেদায় আমরা ভবিষ্যৎ তহবিল হিসাব ক্রেডিট করেছি, প্রদেয় ভাউচার হিসাব ক্রেডিট করেছি, এই দুইটা টাকা নিয়ে আরও দুইটা জাবেদা হবে। প্রথমত
এই প্রদেয় ভাউচার হিসেবের যে টাকাটা 51,933 টাকা, এই টাকাটা আমরা পরিশোধ করব ভাউচারের মাধ্যমে। পরিশোধ করার জন্য যাবে করব, এইখানে যেটি ক্রেডিট করেছিলাম প্রদেয় ভাউচার হিসাব ক্রেডিট, ওইটা ডেবিট হবে। প্রদেয় ভাউচার হিসাব ডেবিট হবে, এইখানে যেটি ক্রেডিট করেছিলাম ওইটা ডেবিট হবে। আর নগদে পরিশোধ করব, সেজন্য টাকা হবে আমাদের এই 51,000 নগদান হিসাব ক্রেডিট বা ব্যাংক হিসাব ক্রেডিট, এই 51,933 টাকা। এই যে নিট টাকা লাস্টে বের হয়েছে এটা আমাদের পরিশোধ করার জন্য এই জায়গাটা হবে। ব্যাখ্যায় লিখব, নিট প্রদেয় বেতন পরিশোধ করা হলো। তো আমি এই হচ্ছে আমাদের তিনটা জাবেদা, প্রথমে বলেছিলাম যে চারটা জাবেদা হবে, তাহলে আরও একটি জাবেদা বাকি আছে, সেটি হচ্ছে এই যে ভবিষ্যৎ তহবিলের টাকা ক্রেডিট করেছিলাম আমরা 3400 টাকা, এই 3400 টাকা প্রদেয় ভবিষ্যৎ তহবিল হিসাবে স্থানান্তর করতে হবে। প্রদেয় ভবিষ্যৎ তহবিলে একটি ফান্ড আছে, সেই ফান্ডে স্থানান্তর করতে হবে। তার জন্য আমাদের আরও একটি জাবেদা হবে, এইখানে জায়গায় ধরছে না, আমি পরের স্লাইডে যাচ্ছি। তে যে পরের স্লাইডে গেলাম, আমরা যে প্রথমে 1, 2, 3টা জাবেদা করেছি সেই তিনটা জাবেদা এখানে লেখা আছে, নিচে আমরা জাবেদা করব শেষ জাবেদাটা, সেটা কোনটা নিয়ে করব, এই যে ভবিষ্যৎ তহবিল হিসাব ক্রেডিট করেছিলাম 3400, এটা নিয়ে আমাদের শেষ জাবেদা হবে। সেটি হচ্ছে এই ভবিষ্যৎ তহবিল আগে যেটি ক্রেডিট করেছিলাম সেইটা ডেবিট, এই যে ভবিষ্যৎ তহবিল হিসাব ডেবিট আর প্রদেয় ভবিষ্যৎ তহবিল হিসাব ক্রেডিট। আমি আবারও বলি, এই ভবিষ্যৎ তহবিল হিসাব ডেবিট, প্রদেয় ভবিষ্যৎ তহবিল হিসাব ক্রেডিট। টাকা লিখব এই 3400 টাকা, ভবিষ্যৎ তহবিলের টাকাটা ভবিষ্যৎ তহবিলে স্থানান্তর করা হয়, যার কারণে এই অতিরিক্ত আরেকটা জাবেদা করা হয়। ব্যাখ্যা লিখব, প্রদেয় ভবিষ্যৎ তহবিলে হিসাবভুক্ত করা হলো। তো এইভাবে আমরা চারটা জাবেদা সম্পূর্ণ করতে পারি, আশা করি এখন তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে এই বিশেষ করে বরিশাল বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।